ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। লেবাননে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 57তম শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে লেবানন যুবদল আধুনিক শাখা কমিটি। আধুনিক শাখার আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মুক্তার মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি লেবানন শাখার যুব বিষয়ক সম্পাদক ও যুবদল লেবানন শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি আনোয়ার হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল বাশার নেওয়াজ ও বিশেষ বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল কবির। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবদল জুবাইল শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন ইজ্জত, প্রচার সম্পাদক সোলাইমান আহমেদ, যুবদল নিউ রাওদা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রিকন, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন শিকদার, যুবদল আধুনিক শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন, আহ্বায়ক সদস্য পরাণ আহমেদ, শাহ জালাল মিয়া, ইমরান মিয়া, মোহাম্মদ রমজান মিয়া। বক্তারা বলেন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসা করার ব্যবস্থা করে দেওয়ার জন্য জোর দাবি জানান। বেগম জিয়ার কিছু হলে এ দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।